বন্ধুরা বর্তমানে আমি বিলপাল এরিয়াতে আছি, আপনারা দেখলাম আমরা এমপি কৃপানাথ মালা মহাশয় আপনার পায়ে হাঁটিয়া এই গ্রামে প্রথমবারের মতো, আমি মাস্ক না মাইলি রাম কারণ নাইলে বুঝা যেত না, প্রথমবারের মতো এই গ্রামের মধ্যে আইসুন আর গ্রামের মানুষ খুব খুশি। এখানে একটু আগে ক্ল্যাপ হয়েছে, আমি আপনারা এই ভিডিওটাও দেখাইমু, আপনারা সঙ্গে থাকবা, আমি সবসময় আপনার ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তুলিয়া ধরি। তো আজকে প্রায় 2 কিলোমিটার তাই ফায়ার হাঁটিয়ে প্রথমবারের মতো কোনো এমপি এই গ্রামের মধ্যে গেছে, তো এখানের জনগণ খুব খুশি, যেটা প্রথমবারের মতো হয়েছে যেটা ভাবার বিষয়। তো এখানে বহুত মানুষ আর এখানে একটা মানুষ এখানে একজন একজন ইয়ে করছে যে কইছে নরেন্দ্র মোদী যখনই যতদিন প্রধানমন্ত্রী হিসাবে থাকবা অতদিন পর্যন্ত বিজেপির মানে তাকে বিজেপি থেকে জিতিয়া ইয়া কোনো এমএলএ মন্ত্রী মিনিস্টার সাংসদ প্রতিনিধি যারা যারাই আছেন তারা এরকম গ্রামে তারা ডোর টু ডোর মানুষের সেবার লাগিয়া গ্রামে গ্রামে যাইবা। এবং মানের মধ্যে দুইটা ফ্যামিলি গেছেন, একজন হলো সজল নাথ যে শঙ্কর উজান আমি খুব প্রসিদ্ধ, তাই মারা যাওয়ার ফলে তাই ঘরের মানুষ অসহায় হয়ে গেছিল, তো ওই অসহায় পরিবারে তাই ফাঁসে আসুন কয়ে তাই তারা প্রতিশ্রুতি মানে কেটা কয়ে তাই বিশ্বাস দিছেন আশ্বাস দিছেন তারা সরকারিভাবে কোনো ধরনের সুবিধা যদি তাই পারেন তাই দিবা। তারপরে দিকে অভিজিৎ নাথ কিছুদিন আগে যে একটা খুব মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলে তারে দা দিয়া কুপাইয়া নদীর মধ্যে ফেলাইছিল, ওই পরিবারেও তাই গিয়া দেখছেন। তো আপনারা দেখরা এই যে গ্রামের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া তার পিছনে হাজার হাজার সমর্থক, যেটা খুবই লক্ষণীয়। আমি নিজে হসপিটাল আছি, 150 যেটা পাওয়ার এখন পাওয়াই দিব আপনাদের, এটা লাগে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করবো যাতে বাচ্চারা লইয়া আপনি পড়াইয়া যাইতে পারেন, উপায় তো নাই, বাকি আছি ওতে চিন্তা করার দরকার নেই, আমরা সাহায্য করবো যতটুকু পারি, ঠিক আছে। বৃষ্টির দিনও পড়ে গেলে বাস ভাঙে যায় আমরা জিপিটাই করে দিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি।